চৈতালির লাইভ লেন্সে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে। তো সকালে উঠে চাটা খেয়ে নিয়েছি, আর ছেলের স্কুল ছিল কিন্তু ছেলে আজকে যায়নি, আর মেয়ে কলেজে চলে গেছে, তো ছেলে স্কুলে যায়নি। তার জন্য ছেলে কি করছে চলুন দেখে নিই। যে এখানে ছেলে পড়তে বসে গেছে, তো ছেলে পড়ছে। আর এরপরে আমি টিফিন টিফিন বানিয়ে রান্না করব। তো তার আগে চলুন আজকে দেখে নিই, আপনাদেরকে একদিন দেখিয়েছি, আজকেও দেখিয়ে নিচ্ছি যে আমাদের বাগানের গাছগুলো কত বড় হয়েছে যেগুলো লাগিয়েছিলাম। চলুন দেখে নিন। তো চলুন বাগানের গাছগুলোকে দেখে নিন। গাছগুলো লাগানো হয়েছে, এখানে গেঁদা গাছগুলো লাগানো হয়েছে, তো ছোট্ট ছোট্ট লাগানো হয়েছিল। এই দেখুন বড় হতে শুরু করে গেছে গাছগুলো সব। এদিকে গেঁদা গাছ, আর আরেকটা সাইডে চলুন দেখিয়ে দিচ্ছি। এখন এই গাছগুলো এখনো খুব ছোট ছোট, এগুলো জিনি আছে, আর এইদিকে ক্যালেন্ডুলা আছে। এই দেখুন ক্যালেন্ডুলা গাছগুলোও ছোট্ট ছোট্ট, এখনো বড় হয়নি। আর এদিকে রক্ত গেঁদা, ওইদিকে যেগুলো দেখলেন সেগুলো বড় গেঁদা হবে, আর এগুলো রক্ত গেঁদা। এগুলো পিটুলিয়া। তো বাগান আমার কিছুদিনের মধ্যে পুরো ফুলে ভরে যাবে। আর এই দিকটায় লাগানো আছে, এখানে ধনে পাতা লাগানো আছে কিন্তু এখনো বেরোয়নি, দেখুন হালকা হালকা বেরোচ্ছে। এদিকটায় পালং শাক বেরোচ্ছে, আর ওই দিকটায় মূলো শাক। আর এই দেখুন গোল গোল লঙ্কা, বাগানের লঙ্কা গোল গোল। চলুন কত গাছটাতে লঙ্কা ধরেছে দেখাচ্ছি। তো দেখতে পেলেন বাগানে আমার টুকটাক সবজি, ফুল। এখানে দুটো ডালিম গাছ আছে, এই দেখুন ডালিম গাছ। তো আমার ছোট্ট বাগানটা আপনাদের কেমন লাগে একটু জানাবেন। আর এই দিকটাতেও অনেক জবা গাছ আছে। আর একটা জিনিস দেখাচ্ছি, তো আমাদের বাড়িতে একটা স্ট্রিট ডগ আছে, সে স্ট্রিট ডগটা দেখুন 7টা কুকুরের বাচ্চা দিয়েছে, আর বাচ্চাগুলো কত কিউট কিউট দেখুন, 7টা বাচ্চা দিয়েছে। তো এখন মা নেই, তার মায়ের নাম হচ্ছে গুড্ডি। গুড্ডি এখন নেই, গুড্ডিকেও দেখাবো আপনাদেরকে। তো গ্যারেজের মধ্যেই বাচ্চা দিয়ে দিয়েছে, আর আমরা পুরো টাওয়াল পেতে দিয়েছি, ম্যাট পেতে দিয়েছি, যাতে না বাচ্চাগুলো ঠান্ডা লাগে, কারণ গুড্ডি আমাদের বাড়িতেই থাকে। ভালো লাগে অতি অবশ্যই জানাবেন, কারণ আমি ব্লগ ভিডিও নতুন নতুন আরম্ভ করেছি, সেইভাবে বলতে পারি না। তো আপনাদের কেমন লাগছে সেটাও জানাবেন, আর কারা কারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন সেটাও জানাবেন। আরও নতুন নতুন আমি যেটুকু তুলে ধরতে পারবো সেটাই আপনাদের কাছে চেষ্টা করব। তো আমি আগে ব্রেকফাস্টটা করে নিই। কুকুরের বাচ্চাগুলোকে দেখালাম, দেখলেন এই যে হচ্ছে তার মা, সে হচ্ছে গুড্ডি, আমার ঘরেও থাকে বাইরেও থাকে, এটা একটা স্ট্রিট ডগ। গুড্ডি গুড্ডি, কি হয়েছে কি হয়েছে, যাও তোমার বাচ্চার কাছে যাও, যাও আয় এদিকে আয়, কি হয়েছে কি হয়েছে, যা বাচ্চার কাছে চলে যাও। তো গুড্ডি চলে গেল তার বাচ্চার কাছে। তো সন্ধেবেলায় আমরা একটু বাজার বেরোচ্ছি, তো চলুন আপনারাও চলুন আমার সঙ্গে বাজার। তো দেখতে থাকুন বাজারে কি করতে যাচ্ছি, আর কি কি কিনছি কি কি না করছি আপনারা দেখতে থাকুন। তো চলুন,
বাজারে ঢুকে গেলাম, তো দেখুন ফুটপাতেও প্রচুর ঠান্ডার যে বস্ত্র সে নেমে গেছে। এখন সব তো দোকানে দোকানে শীতের বস্ত্র নেমে গেছে, তো ফুটপাতেও মানে দেখার থাকে, যাদের যেমন আর্থিক ব্যাপার থাকে তারা তো সেইভাবে নিবে বা তাদের অনুযায়ী। তো আর কিন্তু ফুটপাতেও আমাদের দুর্গাপুরের ফুটপাতগুলোনেও কিন্তু দারুণ দারুণ জিনিস থাকে, বেশ দেখতেও ভালো লাগে, বেশ কোয়ালিটি কেমন জানি না কিন্তু ভালোই, দেখতে ভালোই থাকে, দেখতে তো দেখতেই পাচ্ছেন। আর পুরো এখন ঠাসা মাল চলে এসছে বাজারে, আর এরপর বাজারেও ঢুকে গেলাম। তো বাজারে ঢুকেই প্রথমে আমরা যে জিনিসটা কিনতে এসেছি সেই জিনিসটা কেনার জন্য আমরা এখানে চলে যাবো। তো আমরা সাধারণত আমরা এসেছি কারণ আমার হাজব্যান্ডের কালকে একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে। তো প্রথমে চলুন আমরা যে গিফটের দোকানটায় যাচ্ছি, তো সেই জিনিসটা ভাবছি নেবো। তো সেখানে প্রথমে এটা উপরে মানে আমরা যে দোকানটায় কিনছি বাজারের গলির ভেতর ঢুকে উপরের দোকানে, তো আমরা সেই রাস্তা দিয়ে যেতে থাকলাম। দেখুন সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠে যাচ্ছি আমি আর আমার হাজবেন্ড। তো চলুন আপনারাও দেখতে থাকুন আমরা যে জিনিসটা কিনবো ভাবলাম। তো সেইখানে গিয়ে প্রথমে জিজ্ঞাসা করলাম, তো জিজ্ঞাসা করে পেলাম না, তো চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি পুরো দোকানটা। এখানে গিফটের কালেকশন কিন্তু খুব ভালো থাকে, দুর্গাপুরে প্যারামাউন্টের অপোজিটেই যে দোকানটা আছে সেখানেই আমরা উঠেছিলাম। তো আমরা মোটামুটি যেখানে যেসব গিফট কিনি তো এই দোকানেই কিনি, আমাদের বেশ ভালোই লাগে, গিফটের কালেকশনও ভালো থাকে। দেখুন কত গিফট আছে, তো আমরা যেটা চাইছিলাম সেটা পেলাম না, তো তার জন্য আমাদেরকে আবার বেরিয়ে আসতে হলো। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কত কালেকশন, তো আপনারা চাইলে এসেও এখানে গিফট নিতে পারেন, একদম প্যারামাউন্টের অপোজিটে। তো দেখে নে পেলাম না যখন, তখন আমরা বেরিয়ে চলে এলাম। তো আমার হাজবেন্ড বললো চলো আরও দু একটা দোকান ঘুরে নিই। দেখুন এই দেখুন প্যারামাউন্ট, প্যারামাউন্টের একদম অপোজিটে কিন্তু উপরতলায় দোকানটা, আপনারা বাজারে এলেই দেখতে পাবেন যে একদম বাজারে প্যারামাউন্টের দোকানে। আর একটা দোকানে ঢুকলাম, তো এখানে দেখছি প্রচুর গোল্ডেন জুয়েলারি আছে আর গিফটও পাওয়া যায়। তো ওই যে আমরা যেটা খুঁজছিলাম সেটা তো পেলাম না, তো আমি আপনাদেরকে একটু তার জন্য দোকানটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এটা দু একটা দোকান পেরিয়েই, প্যারামাউন্টের দু একটা দোকান পেরিয়েই দোকানটা, দেখুন গোল্ডেনের কালেকশন কিন্তু দারুণ দারুণ, আমার তো দারুণ লাগলো। আর আমিও একটু তার জন্য আপনাদেরকে ভিডিও করেও দেখিয়ে দিলাম। তো বেরিয়ে গেলাম, ওখানেও যখন পেলাম না তো আবার ভাবলাম যে কোথায় দেখা নেওয়া যায়, তো একটা ডিসাইড করলাম যে যখন ওটা পাচ্ছি না একটা যে জিনিসটা নেব ভেবেছিলাম, তো চলো অন্য কিছু দেখা যাক। তো আমরা রুজ বাদার্সে ঢুকে গেলাম, রুজ বাদার্সে ঢুকে আমরা নিয়ে নিলাম এখানে রাইস কুকার। তো রাইস কুকারটা বেশ পছন্দ হয়ে গেল, আর দেখিয়ে দিচ্ছিলো কেমনভাবে কীভাবে, তো আমাদের রাইস কুকারটা বেশ পছন্দ হয়ে গেল। এরপর আমাদেরকে দেখিয়ে টেকিয়ে আমাদেরকে একবারে প্যাকিং করে দিয়ে দিলো, কারণ আর ঘরে এসে কি প্যাকিং ট্যাকিং করতে, তার জন্য আমরা একটু আপনাদেরকে প্যাকিং করে নিয়ে পরের একটা উইন্ড চেটারটা নষ্ট হয়ে গেছে আর ঠান্ডা পড়ে গেছে যেহেতু, তো বললো চলো একটু আমি একটা উইন্ড চেটারও নিয়ে নিই। তো সামনেই দুর্গাপুর বাজারে ঢুকে পড়লাম কান্তা ক্লথ স্টোরে, আপনারা মোটামুটি দুর্গাপুরে তো চেনেনই কান্তা ক্লথ স্টোর, আর বাইরের মোটামুটি দোকানের নাম আছে দুর্গাপুরে। তো আমরা উঠে পড়লাম, দুতলার মধ্যে ছেলেদের যে জ্যাকেট ফ্যাকেটের কালেকশন আছে
তো আমরা লিফটের মধ্যে দিয়ে উঠে পড়লাম। বরের বললো চলো আর সিঁড়ি দিয়ে যাব না, লিফট দিয়ে চলে যায়। তো লিফটে আমরা উঠে পড়লাম। তো ঢুকেই আমরা দেখে নিলাম যে ছেলেদের কি কি কালেকশন আছে। শীতের তো প্রচুর কালেকশনের নানা রকম জিনিস চলে এসেছে, দেখতেও ভালো লাগছিল। আর এদিকে বিয়ে বাড়িরও সব বাজার করছে দেখছি। তো এই দিকটাতে দেখলাম ছেলেদের কালেকশন তো পছন্দ করছিল, দু তিনটে কালার ওরা অনেকগুলি কালার দেখালো। তো আমার যে কালারটা পছন্দ হলো সেটাকে নিয়ে নিলাম। তারপরে নিচে নেমে গেলাম, আর কিছু নেওয়ার ছিল না সেমনি। তারপর আবার জুতোর দোকানে ঢুকে গেলাম। জুতোর বরের একটা জুতো নেবো বললো, জুতোটা যেটা রোজ পরা জুতো সেটা ছিঁড়ে গেছে। তো ছিঁড়ে ঠিক যায়নি, ওটা পরতে পরতে বলছে পায়ে ব্যথা হচ্ছে। তো বললো, আমি বললাম চলো পাল্টে নেবে। তো দেখুন আমার মোবাইলটা চার্জ শেষ হয়ে যাওয়ার জন্য বন্ধ হয়ে গিয়েছিলো, তার জন্য ওখান থেকে আর দুর্গাপুরে আর বাজারে কিছু দেখাতে পারেনি। তো ঘরে দেখিয়ে দিচ্ছি, এই জ্যাকেটটা নিলাম আর জুতোটা নিলাম। বাড়ি চলে এলাম, তার কারণ হলো বাজারে আর আপনাদেরকে দেখাতে পারলাম না, আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছিল এবং মোবাইলটা অফ হয়ে গিয়েছিল, তার জন্য আপনাদেরকে আর দেখাতে পারিনি। তো বাড়ি চলে এলাম, বাড়িতে এসে মোবাইলটা চার্জে দিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। তো আমি কি কি নিয়ে এলাম সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো আজকের ব্লগ আপনাদের কেমন লাগলো সবাই জানাবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাকে একটু সবাই মিলে সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটা দেখবেন, এবং এইভাবে আমাকে এগিয়ে যেতে সবাই সাহায্য করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।